হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি মুভি নিয়ে। মুভির শুরুতে আমরা জেমস নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল, তাই তার কলেজে যেতে দেরি হয়ে যায়। আর সে খুব তাড়াহুড়া করে তৈরি হয়ে কলেজে যায়। আর যখনই তাদের ফিলোসফি ক্লাসের টিচার, যার নাম ছিল জেমিত, সে যখনই ক্লাসের দরজা বন্ধ করতে যাবে, দরজার ফাঁকে বই দিয়ে আটকিয়ে দেয়, তাই তার টিচার দরজাটিকে বন্ধ করতে পারে না। এরপরে জেমস সে তার ক্লাসের ভিতর চলে আসে। এরপরে তাদের টিচার, যার নাম জিমিট, সে ক্লাসের সমস্ত স্টুডেন্টদেরকে আজকে টেস্টের ব্যাপারে বলে। সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলে যে আজকে আমি তোমাদের সবার আইকিউ টেস্ট নেব, আর এই টেস্টটা হবে তোমাদের চিন্তাধারার ওপর। তোমরা সবাই ইমেজিন করো যে তোমরা এমন একটা জায়গায় ফেসে গেছো যেখানে অ্যাটমিক ব্লাস্ট হচ্ছে, আর তোমরা যেখানে আছো সেখানে খুব তাড়াতাড়ি বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে, যার ফলে তোমাদের সবার মৃত্যু হয়ে যাবে। আর তোমাদেরকে জীবিত থাকতে হলে তোমাদের সবাইকে পুরো একটা বছর একটা বাংকারের ভেতর কাটাতে হবে। জিমিটের কথা শুনে তার সমস্ত স্টুডেন্টরা তাদের ইমাজিনেশনের দুনিয়ায় হারিয়ে যায়। আর তারা সবাই ইমাজিনেশন করতে থাকে যে তারা এখন সেই দুনিয়াতেই আছে, তারা সেখানে একটি বাংকার দেখতে পায়, আর তাদের জীবন বাঁচাতে হলে তাদেরকে সেই বাংকারেই থাকতে হবে। বাংকারটা ভিতর থেকে পুরোপুরি সাজানো ছিল। বাংকারের ভিতর কিছু বড় বড় অক্সিজেনের ট্যাঙ্কও ছিল, যেখানে তাদের জন্য পুরো এক বছরের অক্সিজেন ছিল। এরপরে জিমিট ক্লাসরুমে তাদের স্টুডেন্টকে বলে যে আমি তোমাদেরকে দিয়ে এই এক্সারসাইজটা এই কারণে করাচ্ছি যে যদি ভবিষ্যতে তোমাদের এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়, তোমরা যাতে আগেই এই সিচুয়েশনের জন্য তৈরি থাকতে পারো, আর তোমাদের এটা জানা উচিত যে এই পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয়। কিন্তু জেমসের গার্লফ্রেন্ড পেট্রা সেখানে বলে যে আমি এই এক্সারসাইজটা করতে চাই না, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন জিমিট সেখানে পেট্রাকে আটকানোর জন্য বলে, তুমি যদি এখানে সবার সাথে এই এক্সারসাইজটা করো তাহলে তোমাকে A+ গ্রেড দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে, আর তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে এই বছর তোমার বয়ফ্রেন্ড জেমসকে আমি ফেল করিয়ে দেব। জিমিটের এই কথা শুনে পেট্রা সেখানে এই এক্সারসাইজ করার জন্য রাজি হয়ে যায়। এরপরে জিমিট সেখানে সকল স্টুডেন্টকে বক্স থেকে একটা করে কার্ড দেয়, কিন্তু পেট্রা এবং জেমসকে কার্ড দেওয়ার আগে সে সেখান থেকে কাশতে কাশতে তার টেবিলের কাছে চলে যায়। এটা দেখে সেখানকার সমস্ত স্টুডেন্টদের কিছুটা অদ্ভুত লাগে। এরপরে জিমিট সেখানে সবাইকে বলে যে তোমাদেরকে যে কার্ডটা দেওয়া হয়েছে সেখানে তোমাদের প্রফেশন সম্পর্কে লেখা আছে, যে তোমরা যখন সেই সিচুয়েশনে পড়বে তখন তোমাদের কার প্রফেশন কি হবে, আর এই প্রফেশনের মাধ্যমেই তোমাদেরকে ডিসাইড করতে হবে যে বাংকারের ভেতর কে যাবে আর কে যাবে না, কারণ বাংকারের ভেতর শুধুমাত্র 10 জনেরই জায়গা আছে আর তোমরা এখানে 20 জন আছো। তখন জিমিট সেখানে সবাইকে তার কার্ডে লেখা প্রফেশনটি পড়ে শোনাতে বলে। জেমসের প্রফেশন ছিল একজন কৃষক, আর পেট্রা ছিল ইঞ্জিনিয়ার। এরপরে আমরা দেখি যে সমস্ত স্টুডেন্ট তাদের ইমাজিনেশনের ওয়ার্ল্ডে চলে গেছে, যেখানে সমস্ত স্টুডেন্ট তাদের প্রফেশন জিমিটকে বলে। সর্বশেষে টবি নামের একটা ছেলে বলে যে আমি একজন কবি, আর তখনই জিমিট তাকে গুলি করে মেরে ফেলে। তখন জিমিট সেখানে সবাইকে বলে যে এরকম একটা সিচুয়েশনে আমাদের পোয়েটের কোনোই দরকার নেই। এটা দেখে পেট্রার খুবই খারাপ লাগে। এরপরে সমস্ত স্টুডেন্টদের ভোটিং চালু হয়। এখানে যার বেশি ভোট থাকবে সেই শুধুমাত্র বাংকারে যেতে পারবে। ভোটিং কমপ্লিট হওয়ার পর সেখানে 9 জন স্টুডেন্টকে সেই বাংকারে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয়। এরপরে অবশেষে তাদের টিচার জিমিড এবং ওটামি নামের একটি মেয়ে, যে ছিল একজন সিঙ্গার, তারা দুজনই বাকি ছিল, আর তাদের মধ্যে যে কোনো একজন সেই বাংকারে যেতে পারবে। আর জিমিট এখন পর্যন্ত তার প্রফেশন বলেনি, আর তাই বেশিরভাগ ভোট পড়ে জিমিটের কাছে, আর সেই মেয়েটি হেরে যায়। এরপরে সেখানে যেই 10 জন সিলেক্টেড হয়েছিল তারা সবাই সেখানকার জায়গাগুলো ঘুরতে থাকে, কারণ তাদের কিছুক্ষণ পর থেকে একটি বাংকারের ভেতর পুরো 1 বছরের জন্য থাকতে হবে। পেট্রা এবং জেমস বসে গল্প করছিল, কিন্তু ঠিক সেই সময়ই তারা গুলির শব্দ শুনতে পায়। এরপরে তারা সেই শব্দের কাছে গিয়ে জানতে পারে যে জিমিট সেই সকল স্টুডেন্টদেরকে মেরে ফেলেছে যে স্টুডেন্টরা ভোটে হেরে গিয়েছিল, আর এটা দেখে সেখানকার সমস্ত স্টুডেন্ট খুবই ভয় পেয়ে যায়। তখন পেট্রা সেখানে সবাইকে বলে যে জিমিট এখন যে কাজটা করেছে এতে তো তাকে কখনোই বাংকারের ভেতর নিয়ে যাওয়া যায় না, কারণ সে আমাদেরকেও পরে মেরে ফেলতে পারে। এরপরে সমস্ত স্টুডেন্টরা জলদি করে বাংকারের ভেতর চলে যায়, আর জিমিটের আসার আগে তারা বাংকারের দরজাটা বন্ধ করে দেয়, আর এই গেটটি বাংকারের ভেতর থেকে শুধুমাত্র একটি কোড দ্বারাই ওপেন করা সম্ভব।
এরপরে রাতে পেট্রা যখন সেই বাংকারের দরজায় যায়, তখন সে সেখানে জিমিটকে দেখতে পায়, যে কিনা বাহিরে থাকা নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে তার মৃত্যুর প্রহর গুনছিল। মরার আগে সে পেট্রাকে একটা পেপার দেখায়, আর সেখানে লেখা ছিল যে এক্সিট হওয়ার জন্য যে কোডটা প্রয়োজন সেটা শুধুমাত্র আমিই জানি। এরপরে জেমিন সেখানেই মারা যায়। তখন বাকি স্টুডেন্টরাও সেখানে পেট্রার কাছে চলে আসে। তারা সেখানে বলে যে হতেও তো পারে যে জেমিন মিথ্যা কথা বলছিল, কিন্তু এটা সত্যি না মিথ্যা এটা জানার জন্য তাদেরকে পুরো এক বছর অপেক্ষা করতে হবে, কারণ এর আগে তারা এই গেটটি খোলার জন্য কোনোরকম চেষ্টা করতে পারবে না। এরপরে সেখানে সমস্ত স্টুডেন্টরা বাংকারের ভেতর তাদের জীবনযাপন করছিল। অপরদিকে পেট্রা প্রতিদিন রাতেই গেটের কাছে আসত, আর সে সেখানে জেমিটের সেই লাশটাকে আস্তে আস্তে পচতে দেখছিল। এভাবেই দিন কাটছিল, আর তাদের বাংকারে থাকার সময় পূরণ হয়েছে, মানে এক বছর সময় পার হয়ে গেছে। এরপরে জেমস সেই বাংকারের গেটটি খোলার চেষ্টা করে, কিন্তু সেই গেটটি খোলার জন্য সেখানে একটা কোড দিতে হবে, আর যেই কোডটা সেখানে কেউই জানতো না, আর তার মানে জেমিট সেখানে সত্যি কথাই বলছিল। সমস্ত স্টুডেন্টরা সেখানে সেই গেটটিকে খোলার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে থাকে, যেমন গান দিয়ে গেটে গুলি করা, আরও অনেক কিছু। কিন্তু এত কিছুর পরেও সেই গেটটি আর ওপেন হয় না, আর এক বছর সময় পার হয়ে যাওয়ার কারণে তাদের বাংকারের ভিতরের অক্সিজেনও শেষ হয়ে গিয়েছিল, আর তাই সেখানে সমস্ত স্টুডেন্টের মৃত্যু হয়ে যায়। এরপরে সিন শিফট হয়, আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই, যেখানে জিমিট সবাইকে বলে এই সিচুয়েশনে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করতে হয়। সেখানে চিপ নামক একটি স্টুডেন্ট জিমিটকে বলে যে আপনি কিভাবে এক্সিট কোড জানতেন, আর তখন জিমিট সেখানে তার প্রফেশনের কার্ডটি বের করে সমস্ত স্টুডেন্টদেরকে দেখায়, আর যেখানে লেখা ছিল বাংকার বিল্ডার, মানে জিমিটি সেই বাংকারটি তৈরি করেছিল, আর তাই সে সেই এক্সিট কোডটি জানতো। এরপরে তাদের এক্সারসাইজের সেকেন্ড রাউন্ড শুরু হয়। এই রাউন্ডে তারা সবাই এমন একটা জায়গায় থাকবে যেখানে চারদিকে আগ্নেয়গিরি ব্লাস্ট হবে, আর নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে সেখানের সমস্ত লোক মারা যাবে। শুধুমাত্র সেখানে এই কয়েকজন স্টুডেন্টই বেঁচে থাকবে, আর তাদেরকে আবার পুরো এক বছরের জন্য একটা বাংকারের ভিতরে থাকতে হবে, আর পুরো দুনিয়াকে রিপপুলেট করতে হবে। এরপরে জিমিট বাংকারের ভেতরে যায়, আর সেখানে গিয়ে সে একটি গান নিয়ে নেয়। এরপরে সমস্ত স্টুডেন্টদেরকে আবার তাদেরকে সেই প্রফেশন কার্ড দেওয়া হয়। আর জেমস এইবারও কৃষক ছিল, আর তার সাথে সাথে সে একজন গেও ছিল, আর তাই সে কোনো মেয়েকে প্রেগনেন্ট করতে পারবে না। কিন্তু জেমস যেহেতু ফার্মার ছিল, তাই তার ভোটে সিলেকশন হয়ে যায়। এরপরে সেখানে সমস্ত স্টুডেন্টরাও তাদের প্রফেশন কার্ড পরে পরে সবাইকে শোনায়, যেখানে অর্ধেক স্টুডেন্ট সিলেক্ট হয় আর বাকি স্টুডেন্টদেরকে ভোট আউট করে দেওয়া হয়। আর এইবারও জিমিট সেই কবিকে আবার শুট করে মেরে ফেলে, আর বলে যে এইবার কবি আমি হব। জিমিটকে এই কাণ্ড করতে দেখে সেখানকার স্টুডেন্টরা খুবই ভয় পেয়ে যায়, আর যেই স্টুডেন্টরা ভোট আউট হয়ে গিয়েছিল তারা সেখানে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর সেখানে একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে তারা সবাই সেখানেই মারা যায়। অপরদিকে যেসব স্টুডেন্টরা সিলেক্ট হয়েছিল তারা এবং জিমিট সেই বাংকারের ভিতর চলে যায়। এরপরে রাতে পেট্রা যখন জেমসের রুমে যায়, তখন সে সেখানে দেখতে পায় যে জেমস একটা জ্যাক নামের ছেলের সাথে সেখানে ইন্টিমেট হচ্ছে। এটা দেখে পেট্রার খুবই খারাপ লাগে, আর জেমস তাকে বোঝানোর জন্য তার কাছে যায়, কিন্তু পেট্রা সেখানে তার কোনো কথাই শোনে না। এরপরে আমরা দেখি যে সমস্ত স্টুডেন্টরা সেখানে ডিসকাস করছে যে তারা কাকে নিজেদের পার্টনার বানাবে, কারণ পুরো দুনিয়াকে আবার রিপপুলেট করতে হবে। এরপরে তারা সবাই সেখানে নিজেদের পার্টনার নিজের মতো করে বেছে নিয়ে নেয়, আর অবশেষে পেট্রা থেকে যায়। কিন্তু জেমস তার পার্টনার হতে পারতো না, কারণ সে একজন গে ছিল। কিন্তু পেট্রা সেখানে জিমিটকেই চুজ করে আর তাকে তার পার্টনার করে নেয়। কিন্তু এটাতে জেমসের খুবই খারাপ লাগে, কারণ সে পেট্রার পার্টনার হতে চাইতো না। এভাবেই কিছু সপ্তাহ চলে যায়, কিন্তু সেখানে কোনো মেয়েই প্রেগনেন্ট হয়নি। তাই জিমিট সেখানে সবাইকে বলে যে আমাদেরকে আমাদের পার্টনার চেঞ্জ করতে হবে, তাহলে যদি কিছু হয়। কিন্তু সেখানে একটি মেয়ে বলে যে এটা করা ঠিক নয়, আমরা আমাদের পার্টনার চেঞ্জ করতে পারবো না, আর আমরা তোমার কথা আর শুনবো না। আর এটা শুনে জিমিট সেখান থেকে রেগে চলে যায়, আর কিছুক্ষণ পর সে একটি গান নিয়ে সেখানে চলে আসে। জিমিট সেখানে সেই মেয়েটিকে বাদে বাকি সবাইকে রুমের বাহিরে চলে যেতে বলে, আর সবাই বাহিরে চলে যায়, কিন্তু একটি ছেলে সেই রুমের ভিতরেই থেকে যায়। আর যখনই জিমিট সেই মেয়েটিকে গুলি করে মারতে যাবে, ঠিক তখনই সেই ছেলেটি জিমিটের উপর হামলা করে দেয়। এই ছেলেটি সেখানে জিমিটকে অনেক মারধর করে, আর তাই জিমিট সেখানে খুবই রেগে যায়, আর রেগে গিয়ে সে সেই বাংকারের দরজাটিকে খুলে দেয়, যার ফলে সেই বাংকারের ভেতর একটি বিস্ফোরণ হয়, আর সেখানে থাকা সমস্ত লোকজন সেখানেই মারা যায়।
এরপরে ক্লাসরুমে জেমস তার টিচার জিমিটকে জিজ্ঞেস করে, তুমি যখন আমাদেরকে কাট দিচ্ছিলে তখন আমার এবং পেট্রার সময়ে কাশতে কাশতে কেন তুমি তোমার টেবিলের কাছে চলে যেতে? তখন জিমিট বলে যে এটার কোনো কারণ নেই, আমার কাশি আসছিল তাই আমি চলে যেতাম। কিন্তু জেমস জিমিটের কথায় বিশ্বাস করে না। তাই জেমস যখন সেই কাট বক্সটি চেক করে তখন সে দেখতে পায় সেই বক্সটির ভেতরে আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে, যেটা দিয়ে খুব সহজেই কাট পরিবর্তন করা যায়। আর জিমিট কাশির বাহানা করে তার এবং পেট্রার কাটটিকেও পাল্টিয়ে দিয়েছিল। তখন জেমস সেখানে বলে যে জিমিট চিটার, আর আমরা এই এক্সারসাইজটি আবার করব, কিন্তু এবার জিমিট এই এক্সারসাইজের লিডার হবে না। জিমিট জেমসের কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে জেমসকে বলে এবার তোমাকে ফ্লরিস হতে হবে। এরপরে তাদের এক্সারসাইজের 3 নম্বর রাউন্ড শুরু হয়, যেখানে সবাই তাদের ইমাজিনেশন ওয়ার্ল্ডে একটা আইল্যান্ডে চলে যায়, যেখানে একটা অ্যাটমিক ব্লাস্ট হবে। আর তার আগে তাদের সবাইকে বাংকারে যেতে হবে। সেখানে গিয়ে জিমিট বাংকার চেক করার বাহানা করে বাংকারের ভিতরে গিয়ে একটি বন্দুক নিয়ে নেয়। এরপরে জিমিট যখন বাহিরে আসে তখন পেট্রা তার কাছে যায় এবং তাকে গিয়ে জড়িয়ে ধরে আর সেখানে জিমিটের সাথে গল্প করে। এরপরে পেট্রা সেখানে সমস্ত স্টুডেন্টদের কাছে আসে আর তাদেরকে বলে যে এবার আমি 100% রাইট ভোটিং করব। তোমরা যদি আমার পক্ষে থাকো তাহলে হাত উঠাও। আর সমস্ত স্টুডেন্টরাও হাত উঠিয়ে পেট্রার সাথে সায় দেয়। কিন্তু এইবার পেট্রা সেই সব স্টুডেন্টদেরকে বেশি সিলেক্ট করে যাদেরকে জিমিট আগের পর্বগুলোতে মেরে ফেলেছিল। আর এটা দেখে জিমিট সেখানে সবাইকে বলে যে তোমাদের সিলেকশনটা একেবারেই খারাপ, আর এটার জন্য আমি তোমাদেরকে A+ তো দূরের কথা, সি গ্রেডও দেব না। কিন্তু পেট্রা এখানে জিমিটের কোনো কথাই শোনে না। আর লাস্টে জেমস এবং জিমিট বেঁচে গিয়েছিল, যাদের দুজনের মধ্যে যে কোনো একজনই শুধুমাত্র বাংকারে যেতে পারবে। পেট্রা সেখানে জেমসকে সিলেক্ট করে আর জিমিটকে রিজেক্ট করে দেয়। আর এটা দেখে জিমিটের খুবই রাগ হয়। রেগে গিয়ে সে যখন তার গান বের করতে চায় তখন সে দেখে যে তার ব্যাগে তার গানটি ছিলই না। তখন পেট্রা এসে জিমিটকে তার গানটি দেয়, যেটা সে জিমিটকে জড়িয়ে ধরার সময় তার ব্যাগ থেকে নিয়ে নিয়েছিল। এরপরে জিমিট যখন সেখানে জেমসকে গুলি করতে যায় তখন সে দেখে যে সেই গানে বুলেটই ছিল না, কারণ সে বুলেটগুলো পেট্রা বের করে রেখেছিল। তখন পেট্রা সেখানে জিমিটকে বলে, এটা তো তোমার পরীক্ষা ছিল শুধুমাত্র, তুমি যদি এবার কাউকে মারার চেষ্টা না করতে তাহলে হয়তো বা আমি তোমাকে বাংকারে যাওয়ার পারমিশন দিয়ে দিতাম, কিন্তু তুমি এটার যোগ্যই না। এরপরে পেট্রা সেখানে জিমিটকে 2টা বুলেট দেয় আর জেমস সেখানে নিজের রাইফেলটা জিমিটের উপর পয়েন্ট করে দাঁড়িয়ে থাকে। জিমিট সেখানে জেমসকে বলে যে তুমি আমাকে মারবে না, কারণ 1 বছর পর তোমরা যখন বাহিরে আসবে তখন বাংকার থেকে বাহির আসার জন্য তোমাদের এক্সিট কোডের প্রয়োজন হবে, যেটা শুধুমাত্র আমিই জানি। আর ঠিক তখনই সেখানে একটি মেয়ে সেই কোডটি বলে দেয়, যেটা সে 2nd রাউন্ডে জিমিট যখন বাংকারের দরজাটি ওপেন করেছিল তখন সে সেখান থেকে দেখে নিয়েছিল। এটা দেখে জিমিট খুবই অবাক হয়ে যায় আর রাগে সেখান থেকে চলে যায়। এরপরে পেট্রা সেখানে নিজের পরিবর্তে চিপসকে সেই বাংকারের ভিতরে পাঠায় আর সবাইকে বলে যে আমি সেই ডিসকোয়ালিফাই স্টুডেন্টদের সাথে বোটে বসে পাশের কোনো একটি আইল্যান্ডে চলে যাব। কিন্তু তখনই চিপস সেখানে বলে যে বোটের চাবিটা তো আমার কাছে আছে। আর পেট্রা যখনই সেই চাবিটিকে নিতে আসে তখনই চিপস পেট্রাকে টান দিয়ে বাংকারের ভিতর নিয়ে নেয় আর সে বাংকারের বাহিরে চলে যায় আর গেটটিও বন্ধ করে দেয়। এরপরে চিপস বাহিরে থাকা সেই স্টুডেন্টদের সাথে বোটে করে সেখান থেকে চলে যায়। অপরদিকে পেট্রা এবং সমস্ত স্টুডেন্টরা বাংকারের ভেতর খুবই খুশিতে দিন যাপন করছিল আর এইভাবেই 1 বছর পূরণ হয়ে যায়। কিন্তু তারা যখন বাংকার থেকে বাহিরে বের হয় তখন তারা দেখতে পারে যে বাংকারের বাহিরে এখন পর্যন্ত কোনো অ্যাটমিক ব্লাস্টই হয়নি। কিন্তু সেখানে জিমিট সবাইকে বলে যে তোমরা যদি এটা ভেবে থাকো যে ব্লাস্ট যেহেতু হয় তোমরা সবাই বেঁচে গেছো তাহলে তোমরা এটা ভুল ভাবছো, কারণ তোমরা নিজেদের টিমে কার্পেন্টার সিলেক্টই করনি যে তোমাদেরকে এমন একটি ঘর বানিয়ে দিবে যেটাতে থেকে তোমরা অ্যাটমিক ব্লাস্ট থেকে বাঁচতে পারবে, আর নাইবা তোমরা ফার্মার সিলেক্ট করেছো যে তোমাদের জন্য খাবার উৎপাদন করবে, আর নাইবা ডক্টর যে তোমাদের চিকিৎসা করতে পারে, আর তাই তোমরা কিছুদিনের মধ্যে এখানে মারা যাবে, কারণ তোমরা এখন সেই বাংকারেও যেতে পারবে না, কারণ সেই বাংকারের অক্সিজেনও শেষ হয়ে গেছে। এরপরে পেট্রা সেখানে বলে যে আমি এই ফয়সালাটা আমার মন থেকে করেছিলাম, আমার মন বলেছে তোমাদেরকে সিলেক্ট করতে তাই আমি তোমাদেরকে সিলেক্ট করেছি, আমরা সবাই বাংকারে কত আনন্দের দিন পার করেছি। আর এর
ব্যাকগ্রাউন্ডেও যদি আমাদের মৃত্যুই লেখা থাকে তাহলে আমি খুশি খুশি এই মৃত্যু বরণ করব। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের কাছে একটা অ্যাটমিক বম পড়ে। জেমস যখনই সেই বমটির বাটন প্রেস করবে ঠিক তখনই সেখানে হাতে বন্দুক নিয়ে জিমির চলে আসে, যাকে দেখে একদমই জঙ্গলি মনে হচ্ছিল। জিমির সেখানে সবাইকে বলে যে সে কিভাবে পুরো একটা বছর একটি গুহার ভিতর থেকে বেঁচেছিল। জিমির সেখানে বলে, আমি সেই গুহার ভিতর এমনভাবে জীবনযাপন করেছি যেটা তোমরা কল্পনাও করতে পারো না। আর সে এই সব কিছুর জন্য জেমসকে দায়ী করে। জিমির সেখানে জেমসকে বলে যে আমার গানে এখনো একটি বুলেট বাকি আছে, যেটা আমি তোমাকে মারার জন্য বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু সেখানে সমস্ত স্টুডেন্টস জেমসকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়িয়ে যায়, আর তাদের এখন এই আইল্যান্ডে থাকার জন্য কোনো কারণই বেঁচে নেই। তাই জেমস সেখানে সেই বমটির বাটন প্রেস করে দেয় আর সবাই সেখানে আবার মারা যায়। এরপরে সেখানে সমস্ত স্টুডেন্টরা চিপসকে জিজ্ঞেস করে, তুমি অন্য আইল্যান্ডে এই একটা বছর কি করছিলে? তখন সেখানে চিপস বলে যে বোটে বসার পর আমি এটা ইমাজিনেশন করেছি যে আমার সাথে থাকা সমস্ত ছেলেরাই মারা গিয়েছে, আর আমি পুরো একটা বছর একটা আইল্যান্ডে ছয়টা মেয়ের সাথে মজা মাস্তি করতে করতে জীবন পার করেছি। আর এটা শুনে সবাই সেখানে হাসতে থাকে। এরপরে জিমিন সেখানে সবার ক্লাস শেষ করে সবাইকে বাড়িতে যেতে বলে। সমস্ত স্টুডেন্টরা সেখান থেকে চলে যায়, কিন্তু পেট্রা থেকে যায়। এরপরে পেট্রা সেখানে ক্লাসরুমের দরজা বন্ধ করে। তখন পেট্রা সেখানে জিমিটকে বলে যে আমি জানি তুমি কেন বারবার জিমিটকে ভুলভাল প্রফেশন দিচ্ছিলে, কারণ তুমি জেমসকে পছন্দ করো না। তখন জিমিট সেখানে পেট্রাকে বলে যে জেমস তোমার যোগ্য না, আসলে জিমিট পেট্রাকে পছন্দ করত। তখন পেট্রা সেখানে জিমিটকে বলে যে আমি কখনোই তোমার হব না, কারণ আমি জেমসকে ভালোবাসি। এটা বলেই সে সেখানে জিমিটকে একটা কিস করে আর সে সেখান থেকে চলে যায়। এরপরে জিমিট ক্লাসরুমে যায় আর ডিফারেন্ট টাইপ অফ ইমাজিনেশন করতে থাকে, যেখানে সে একটা ইমাজিনেশন করছিল সে পেট্রাকে মনে করছিল, আর আরেকটাতে সে নিজের গান দিয়ে নিজেকেই শ্যুট করছিল। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি মুভিটি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন। ধন্যবাদ।